টঙ্গীর তুরাগ তীরে 2 ফেব্রুয়ারি শুরু হচ্ছে মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জমায়েত বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব। মাঠে চলছে ইস্তেমা আয়োজনের সব প্রস্তুতি। মূল বয়ান মঞ্চের আশপাশ ছাড়া এবার মাঠে কোনো সামিয়ানা টানানো হচ্ছে না। রাসেল জমাদারের ভিডিও চিত্র নিয়ে চকর মালিথার রিপোর্ট। গত কয়েক বছর ধরে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জমায়েত বিশ্ব ইস্তেমা 2 পর্বে হচ্ছে। বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব এবছর শুরু হচ্ছে 2 ফেব্রুয়ারি। টঙ্গীর তুরাগ নদীর তীরের বিশাল মাঠে এখন চলছে ইস্তেমা আয়োজনের প্রস্তুতি। ইস্তেমার মুরব্বীদের বাইরেও দেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা এসেছেন বিশাল এই আয়োজনে শরিক হতে। তাবলিগ জামাতের তদারকিতে সবাই কাজ করছেন মনের আনন্দে। গয়নের মিম্বারের কাজ আর নামাজের মিম্বারের কাজ এখানে চলছে, আর সম্পূর্ণ কাজ মোটামুটি হয়ে গেছে। লাখ লাখ মুসল্লির জন্য নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে। নিরবিচ্ছিন্ন বিদ্যুতের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। সেনাবাহিনীর সহায়তায় তুরাগ নদীতে নির্মাণ করা হয়েছে 5টি ভাসমান সেতু। বিআইডব্লিউটিএও একটি ভাসমান সেতু স্থাপন করেছে। পোশাক এবং সাদা পোশাকে ইস্তেমার সময় মাঠে এবং আশেপাশে মোতায়েন থাকবে কয়েক হাজার নিরাপত্তা কর্মী। কয়েকশো ক্লোজ সার্কিট ক্যামেরা বসাচ্ছে বিভিন্ন সংস্থা। অন্যবারের মতো এবার ইস্তেমার বিশাল মাঠ চট বা কাপড়ের সামিয়ানায় ঢাকতে পারছেন না আয়োজকরা। তবে মাঠে বাঁশের খুঁটি পুঁতে রাখা হচ্ছে। সামিয়ানার পয়সা আমাদের নাই, যারা যারা আসবে তারা সামিয়ানা নিয়ে আসবে, সামিয়ানা তারা নিজেরটা নিজেরা লাগিয়ে নেবে। প্রায় 12,000 মতো বিদেশি মুসল্লির জন্য ইস্তেমা মাঠে ব্যবস্থা রাখা হয়েছে। আয়োজকরা ধারণা করছেন 120 দেশ থেকে এবার ইস্তেমায় মুসল্লিরা আসবেন। টঙ্গীর তুরাগ তীরের বিশাল এই প্রান্তরে আগামী শুক্রবার থেকে শুরু হবে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জমায়েত বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব শুরু হবে তার ঠিক পরের শুক্রবার 9 ফেব্রুয়ারি থেকে। চকর মালিথা, চ্যানেল আই, বিশ্ব ইস্তেমা মাঠ, টঙ্গী।